দেশে যুবকরা নাস্তিক হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, কারণ ওরা সব পড়ে কিন্তু যেটা পড়া দরকার শুধু সেটাই পড়ে না, আল্লাহর কোরআন পড়ে না। হলে যান, ক্যাম্পাসে সব বই আছে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আছে, ঠিক কিনা? শরৎচন্দ্রের লেখা উপন্যাস শকুন্তলা আছে, ঠিক কিনা? লিও টলস্টয়ের বই আছে, ম্যাক্সিম গোর্কির দা মাদার আছে, কার্ল মার্ক্সের বস্তা পচা বই আছে, সমস্যা নাই। কিন্তু যদি ভুলেও কোনো ছাত্রের টেবিলে কোরআন শরীফ পাওয়া যায়, তারে জঙ্গিবাদের তকমা দেওয়া, রসুল্লার হাদিস পাওয়া যায় ওটা জঙ্গিবাদী, রসুল্লার সিরাতের কিতাব পাওয়া যায় সেই ছেলে জঙ্গিবাদী, আর নাস্তিক ঔপন্যাসিকদের লেখা যৌন সুরসুরিতে ভরপুর উপন্যাস আছে তাতে বদমাইশ হয় না, লম্পট হয় না, কোরআন শরীফ পাওয়া গেলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতা বাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, ছড়ানো হচ্ছে, ঠিক কিনা? আমি আল্লাহর, আমি মহান আল্লাহর কসম করে বলছি, বিশ্ববিদ্যালয়ে অবাধে কোরআন হাদিস পড়তে দাও, নতুবা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে কোরআনের দাওয়াত পৌঁছাবার সুযোগ করে দাও। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দূরবীন দিয়ে খুঁজে একটি নাস্তিক বামপন্থী পরকালে অবিশ্বাসী খুঁজে পাওয়া যাবে না। সামনে যত বড় কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদী হোক, 10 মিনিটও টিকবে না। আপনি তার প্রমাণ পান নাই? বাংলাদেশের বাম গরানার বড় বড় নাস্তিক বুদ্ধিজীবী আমাদের কাছে ধরাশায়ী হয়েছে। এখন কোন নাস্তিক বুদ্ধিজীবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের নাম শুনলে বসতেই চায় না, আগে বসার পর পানি খাইছে, এখন নাম শুনলে পানি খায়। তাহলে আমাদেরকে সুযোগ করে দাও, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআনের দাওয়াত পৌঁছাতে দাও, ঠিক কিনা? সেই সুযোগ নাই, কারণ তাতে নাস্তিকবাদ ক্লিনিক্যাল ডেথ হয়ে যাবে, সেই সুযোগ আমাদের দিবে না। টিএসসিতে নাচ হবে, গান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক কিনা? পয়লা বৈশাখে হিন্দুদের ধর্মীয় রঙে রঙিন হয়ে পয়লা বৈশাখের মেলা বের হবে, ঠিক কিনা? হুতুম পেঁচা, হনুমান, বানর এগুলো সাজায়া, হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, বাসন্তী রঙের শাড়ি আর গেরুয়া কালারের পোশাক পরে মঙ্গল যাত্রা বের করে, তাতে সমস্যা নাই। কিন্তু টিএসসির মোড়ে দাঁড়িয়ে কেউ কোরআন হাদিসের কথা বলুক, তাকে জ্যান্ত আসতে দিবে না। জঙ্গিবাদ মৌলবাদের দোহাই দিয়ে, অপবাদ দিয়ে আঘাত করা হবে। তাহলে বোঝা যায় প্রকৃতপক্ষে নাস্তিকরাই হচ্ছে জ্ঞান পাপী, সংকীর্ণ মনা, আর কোরআনপন্থীগণ উদার। কোরআনপন্থীগণ আদর্শের মোকাবেলা করে আদর্শ দিয়ে, আর বামরা নাস্তিকরা আদর্শ প্রতিষ্ঠা করে অস্ত্রের জোরে। সেজন্যই তো প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীতে 16 কোটি মানুষ নিহত হয়েছে। এই বিশ্বযুদ্ধগুলো কি ইসলামের জন্য হয়েছিল? দুইটা আদর্শ প্রতিষ্ঠার জন্য হয়েছে, একটা পুঁজিবাদ আর একটা সমাজবাদ, ঠিক কিনা বলেন? কাফের মুশরিক নাস্তিক মানবরচিত মতাদর্শই প্রতিষ্ঠিতর জন্য অস্ত্র লাগে, পেশি শক্তি লাগে, আর কোরআন সুন্নার আদর্শ প্রতিষ্ঠার জন্য অস্ত্র লাগে না, ভালোবাসা লাগে, ঠিক কিনা বলেন? তবে আমি আবারও বলছি, আমার যে উক্তিটি আপনারা আগেও শুনেছেন লাইভ শোতে, তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে।
ঠিক কিনা বলে? ডাক্তার রুগীর প্যাট ফেরে দেয় না, বরং টিউমার অপারেশনের জন্য ডাক্তারকে প্যাট ফাড়তে হয়, ঠিক কিনা? না, ডাক্তার আগে প্যাট কেটে দিলে হসপিটাল যায়, হসপিটাল গেলে প্রয়োজনে প্যাট কাটতে হয়, অপারেশন করতে হয়, ঠিক কিনা বলে? মানবরচিত মিথ্যা আশ্রিত মতবাদের ধারক বাহক যারা, তারাই অস্ত্রের ব্যবহার করে মতাদর্শ প্রতিষ্ঠায়। আর কোরআন সুন্নাহ পন্থীগণ মতাদর্শ মহান ইসলামের কালজয়ী মহান আদর্শ প্রতিষ্ঠা করে ভালোবাসার জোরে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? তাহলে ইমানের কোন বিষয় সন্দেহ রাখা যাবে না? যাবে না? যাবে না? কোন সুযোগ নাই। আপনি আল্লাহর কোরআন 30 পারা ব্যাখ্যা করার দরকার নাই, শুধু অনুবাদ করবেন, আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে গোড়া শুদ্ধ শেরেক কুফরকে উৎপাটন করে আপনার অন্তরকে পবিত্র করে দিবে। কোরআন এমন এক পরশ পাথর, এটার ছোঁয়া পেলে মানুষ ইমানের নূরে ভাসতে থাকে। কিন্তু পড়তে তো হবে, ঠিক কিনা? পড়তে তো হবে, আমরা তো পড়ি না, আমাদেরকে তো পড়ার সুযোগ দেওয়া হয় না। ইসরায়েলের মতো একটি রাষ্ট্রে মাস্টার্স পর্যন্ত সে দেশে তালমুদ পাঠ বাধ্যতামূলক। তালমুদ হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ, ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। তালমুদ কি নাম? এই তালমুদ পাঠকে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করেছে। আর আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের দাবিদার, আমাদের দেশে এখন প্রাইমারি এবং হাই স্কুল থেকেও ইসলাম শিক্ষা বাদ দেবার চক্রান্ত চলতেছে। তার মানে হচ্ছে আমাদেরকে জেনে বুঝে ঠেলে ধাক্কায়া সাফা হুফরাতিম মিনান্নার, জাহান্নামের কিনারায় ইতিমধ্যেই টেনে আনা হয়ে গেছে, এখন শুধু জাহান্নামে ফেলে দেওয়া বাকি আছে আমাদেরকে। এখন এই জাহান্নামে পড়ে মরতে চান না মমিন হয়ে ইমান নিয়ে বাঁচতে চান? তাহলে আপনাদের ইমানকে মজবুত করতে হবে, কোন শিরক এবং কুফরকে সমর্থন করবেন না, মনে থাকবে? আর ইমান যেন হয় সন্দেহ মুক্ত। কি মুক্ত? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন তুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পর মনে কোনো সন্দেহ রইল না। ইয়াকিন পয়দা করতে হবে, ইয়াকিন কি পয়দা করতে হবে? ইয়াকিন বুঝেন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন, অনেক দূরে ধোঁয়া উঠতেছে, ছোট ছেলে তার বাবাকে বললেন বাবা ওখানে কি? বাবা বললেন ওখানে আগুন। ওখানে কি? আগুন। জোরে বলেন আগুন। আগুন। ছেলে বলল বাবা আগুন তো দেখা যায় না, বাবা বললেন আগুন ছাড়া ধোঁয়া হইতে না, ধোঁয়া আছে মানে আগুন আছে, আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহ ছাড়া সৃষ্টি হইতে পারে না, সৃষ্টি আছে মানে স্রষ্টা আছে, সৃষ্টি যত বাস্তব তার চেয়ে বাস্তব আমার স্রষ্টা, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা।